আমি দিদুনের রান্নাঘরে চিকেন ধনে রান্না করব। এই যে চিকেনটা আছে, চিকেনটাকে আমি একটু সিদ্ধ করে নেব। আর এই যে ধনে পাতা বাটি রাখছি, প্রথমে কড়াইতে একটু জল দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে চিকেনটা আমি সিদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। এখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা উঠাই দিব। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। দুটো শুকনো মরিচ দিয়ে দেবো, কটা জিরে দিয়ে দেবো। এই তেলে আমি মাংসটা ছেড়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়া দিয়ে দেবো একটু। একটু গরম মশলার গুঁড়া দেবো। দিয়ে আমি এখন ধনে পাতা বাটাটা এখন দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। হয়ে গেছে, এখন নামাই দেবো।